কোটি কোটি টাকা পাচার করছে ব্যাংক ধ্বংস করছে তাদের দুধ কলা দিয়ে পোষা হচ্ছে ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে শুনানিতে এ মন্তব্য করেছেন উচ্চ আদালত বাংলাদেশ ব্যাংক অসৎ উদ্দেশ্যেই বিচারাধীন থাকা অবস্থায় বিতর্কিত সার্কুলারটি জারি করে বলেও জানান আদালত পরে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হয় তালিকা চাওয়া হয়েছে অর্থ পাচারকারীদের কাগজে কলমে হিসাবের খাতা থেকে বাদ দেয়া অনাদায়ী ঋণসহ ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় এক লাখ তিরিশ হাজার কোটি টাকা এই খেলাপি ঋণ কমাতে গত বৃহস্পতিবার দুই শতাংশ ডাউন পেমেন্টে সর্বোচ্চ নয় শতাংশ সুদে ঋণ নিয়মিত করার সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপি নিয়ে উচ্চ আদালতে এক মামলা বিচারাধীন থাকা অবস্থায় শীর্ষ ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে উচ্চ আদালতে অসৎ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক এ সার্কুলার জারি করেছে বলে মত দেন আদালত পরে বিতর্কিত এ সার্কুলারের কার্যকারিতা স্থগিত করা হয় তালিকা চাওয়া হয় অর্থ পাচারকারীদের শুনানিতে আদালত বলেন কোটি কোটি টাকা পাচার হচ্ছে ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে অথচ যারা এসব করছে তাদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে আর্থিক খাতের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত লোন ডিফল্টারদেরকে সেভ করার জন্য তাদেরকে পথ দেখানোর জন্য অর্থাৎ তাদেরকে অর্থ আত্মসাধে সহযোগিতা করার জন্য এই সমস্ত সার্কুলার করা হয়েছে এদের কি আপনার সবসময় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই প্রোটেকশনটা ব্যাংকের পক্ষ থেকে সবসময় দেওয়া হচ্ছে উচ্চ আদালতের এই উদ্বেগের সঙ্গে একমত অর্থনীতিবিদরাও ব্যাংক এবং তাদের যে ক্লায়েন্ট তাদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে যে তার কতখানি টাকা দেওয়ার সক্ষমতা আছে তার কি এই পুরো টাকা দেওয়ার সক্ষমতা আছে কি নাই যদি নাম থাকে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের সম্পদের উপর তাদের দাবি নিয়ে যাবে এবং সম্পদ লিকুইডেট করে সেই টাকা তারা উদ্ধার করতে পারবে পৃথিবীর সব দেশে এটা চলমান নীতি এটাই বাংলাদেশে হওয়া উচিত যদিও আদালতের এই উদ্বেগের বিষয়টি মানতে নারাজ বাংলাদেশ ব্যাংকের আইনজীবী সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড রেগুলেটরি বডি অফ দ্য কান্ট্রি তো বাংলাদেশ ব্যাংক যখনই যা করে নীতির ফর দ্য সেফটি অফ অফ মানি অর্থনীতি বিশ্লেষকরা বলছেন খেলাপি ঋণ আদায়ের পদ্ধতিতে দুর্বলতা তৈরি হলে ভবিষ্যতে আরো বড় অঙ্কের খেলাপি ঋণে বিপর্যস্ত হবে পুরো অর্থনীতি আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা